6,500 সেনা হারিয়েছে ইউক্রেন, বাখমুতে সফলতা পাচ্ছে রাশিয়া, দাবি রুশ মন্ত্রীর। ভূমিকম্পের পর বৃষ্টি, তুরস্কে যেন ধ্বংসলীলা চলছে প্রকৃতির। ইউক্রেনের সফল আক্রমণের জন্য গোলাবারুদ নেই রাশিয়ার, অদ্ভুত দাবি যুক্তরাজ্যের। আদানিকে গ্রেপ্তারের দাবিতে ভারত জুড়ে বিক্ষোভ, বহু আটক। পাকিস্তান থেকে পাচার করা ডলারে জীবন পাচ্ছে তালেবান। চীনকে রুখতে যুক্তরাষ্ট্র ফিলিপাইন নতুন সামরিক চুক্তি। সবশেষে জানবেন ভূমিকম্পের ধ্বংসস্তূপের নিচে অলৌকিক শিশুর জন্ম, দেখুন ভিডিও। 6,500 সেনা হারিয়েছে ইউক্রেন, বাখমুতে সফলতা পাচ্ছে রাশিয়া। মঙ্গলবার মন্ত্রণালয়ের কনফারেন্স কলে প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শৌগু বলেছেন, ডোনেস্ক পিপলস রিপাবলিকের উগলেদার এবং আরটিএম মভস্কের কাছাকাছি রাশিয়ান সৈন্যরা সফলভাবে তাদের আক্রমণ গড়ে তুলেছে। তিনি জানান, জানুয়ারিতে অন্তত 6,500 সেনা হারিয়েছে ইউক্রেন। কিয়েভ সরকারকে পশ্চিমা আক্রমণাত্মক অস্ত্র সরবরাহ করা, ন্যাটো দেশগুলোকে ইউক্রেনের সংঘাতের দিকে টেনে আনা হচ্ছে এবং অবশেষে একটি অনাকাঙ্ক্ষিত যুদ্ধের দিকে নিয়ে যেতে পারে, এভাবে রাশিয়ার প্রতিরক্ষা প্রধান সতর্ক করেন। এদিকে রাশিয়ান বাহিনী পশ্চিমের সর্বরক্ষিত অস্ত্রগুলিকে সামনের সারিতে এবং তাদের সর্বরাহের রুট উভয় দিক থেকেই পিছিয়ে ফেলছে বলে শৌগু বলেন। তিনি জানান, ডোনেস্ক এবং জাপোরিজিয়া এলাকায় তাদের অগ্রগতির ফলস্বরূপ রুশ সৈন্যরা সোলেদার সহ 60টি শহরকে মুক্ত করেছে। আর্টিমোভস্ক এবং উগলেধারের কাছে যুদ্ধ অভিযান সফলভাবে বিকাশ করছে। শৈগু বলেন, যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা সংঘাতকে যতটা সম্ভব দীর্ঘায়িত করার চেষ্টা করছে। এই উদ্দেশ্যে তারা ভারী আক্রমণাত্মক অস্ত্র সরবরাহ করছে এবং প্রকাশ্যে ইউক্রেনকে রাশিয়ার অঞ্চল দখল করার আহ্বান জানিয়েছে। এই ধরনের পদক্ষেপগুলি আসলে ন্যাটো দেশগুলোকে সংঘাতের দিকে টেনে আনছে এবং অবশেষে একটি অপ্রত্যাশিত যুদ্ধের দিকে যেতে পারে। ভূমিকম্পের পর বৃষ্টি, তুরস্কে যেন ধ্বংসলীলা চলছে প্রকৃতির। তুরস্কের বিস্তীর্ণ এলাকা জুড়ে শুধুই হাহাকার। একবার নয়, সোমবার ভোর থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত পাঁচবার ভূমিকম্পে কেঁপে উঠেছে তুরস্ক। ধ্বংসস্তূপের তলায় চাপা পড়েছেন বহু মানুষ। বারবার কেঁপে ওঠায় দেশটির একাধিক এলাকায় তাসের ঘরের মতো ভেঙে পড়েছে বাড়িঘর, দোকানপাট। রাস্তাঘাটে ধ্বংসস্তূপের পাশেই ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে মরদেহ। কেউ কেউ আবার রাস্তায় এসে দাঁড়িয়েছেন, মাথার ছাদটুকু মাটিতে মিশে গেছে। সেদিকে অপলক দৃষ্টিতে চেয়ে থাকেন এমন মানুষের সংখ্যাও তুরস্কে কম নয়। তুরস্ক যেন প্রকৃতির রোষের মুখে পড়েছে। একে ভূমিকম্প থেকে রক্ষা নেই, অন্যদিকে বৃষ্টি। স্বাধীন মানুষরা ছোটাছুটি করছেন বৃষ্টির হাত থেকে বাঁচতে, কিন্তু কোথায় আশ্রয় নেবেন, ছাদ তো নেই কোথাও। সর্বহারা পরিবারগুলো সেই বৃষ্টির মধ্যেই হেঁটে চলেছে মাইলের পর মাইল পথ। রাতটুকু কাটানোর জন্য খুঁজছেন একটি আশ্রয়, কেউ পাচ্ছেন, কেউ বা আবার খোলা আকাশের নিচেই নিজের ঠিকানা বানিয়ে নিয়েছেন। ইউক্রেনে সফল আক্রমণের গোলাবারুদ নেই রাশিয়ার, দাবি যুক্তরাজ্যের। যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ইউক্রেনে সফল সামরিক অভিযান পরিচালনার মতো অস্ত্র ও স্থানান্তরে সক্ষম সেনা ইউনিটের ঘাটতি রয়েছে রাশিয়ার। মঙ্গলবার মন্ত্রণালয়ের হালনাগাদ গোয়েন্দা তথ্যে এই মন্তব্য করে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান। ব্রিটিশ গোয়েন্দা তথ্যে বলা হয়েছে, মস্কো এখন বড় জয়ের দাবি করবে, কিন্তু আগামী সপ্তাহগুলোতে যুদ্ধের ফলাফল নির্ধারণ করার মতো প্রস্তুতির ঘাটতি রয়েছে রুশ বাহিনীর। এমন সময় এই দাবি করল যুক্তরাজ্য, যখন ইউক্রেন আশঙ্কা করছে আগামী কয়েক সপ্তাহের মধ্যে পূর্বাঞ্চলে নতুন করে আক্রমণ শুরু করতে পারে রাশিয়া। যুক্তরাজ্যের গোয়েন্দা তথ্যে বলা হয়েছে, প্রতি সপ্তাহে মাত্র 100 মিটার ভূখণ্ড দখলে সক্ষম হয়েছে রুশ সেনারা। নিশ্চিতভাবে সফল অভিযান পরিচালনার মতো গোলাবারুদ ও স্থানান্তরে সক্ষম সেনা ইউনিটের ঘাটতি রয়েছে রাশিয়ার। সিনিয়র কমান্ডাররা সম্ভবত এমন পরিকল্পনা করবেন যেগুলোতে সেনা সদস্যের ঘাটতি থাকবে, অভিজ্ঞ ইউনিটগুলোকে বাস্তব লক্ষ্য দেওয়া হবে রাজনৈতিক ও পেশাগত চাপে। আদানিকে গ্রেপ্তারের দাবিতে ভারত জুড়ে বিক্ষোভ, বহু আটক। ভারতীয় বহুজাতিক কোম্পানি আদানি গোষ্ঠীর শেয়ারের দরপতন তৃতীয় সপ্তাহে গড়াল। গতকাল এই কোম্পানির শেয়ার বাজারে 50,000 কোটি রুপি হারিয়েছে। আদানির জালিয়াতি তদন্ত এবং এই গোষ্ঠীর কর্ণধার গৌতম আদানিকে গ্রেপ্তারের দাবিতে ভারত জুড়ে বিক্ষোভ করেছেন বিরোধী দল কংগ্রেসের নেতাকর্মীরা। এই সময় বহু বিক্ষোভকারীকে আটক করা হয়। কংগ্রেস পার্টির শত শত সদস্য সারা দেশে রাষ্ট্রীয় মালিকানাধীন বীমা কোম্পানি লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন এবং স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার বেশ কয়েকটি অফিসের বাইরে প্রতিবাদ জানাতে জড়ো হন। দিল্লির বিখ্যাত যন্তর মন্তরে স্টেট ব্যাংকের লোগোসহ একটি স্যুটকেসকে পুড়িয়ে দেন তারা। সেখানে প্রতিবাদকারীরা গৌতম আদানির বিরুদ্ধে স্লোগান দেন। কেউ কেউ ব্যারিকেড ভেঙে এগিয়ে গেলে পুলিশ তাদের আটক করে। পাকিস্তান থেকে পাচার করা ডলারে জীবন পাচ্ছে তালেবান। প্রতিদিন পাকিস্তান থেকে মিলিয়ন মিলিয়ন ডলার পাচার হয়ে যাচ্ছে আফগানিস্তানে। এতে কিছুটা সহায়তা পাচ্ছে আফগানিস্তানের তালেবান সরকারের অর্থনীতি। অন্যদিকে এমনিতেই অর্থনৈতিক সংকটে থাকা পাকিস্তান থেকে বিপুল পরিমাণ ডলার পাচার হয়ে যাওয়ায় ইসলামাবাদের সংকট আরও তীব্র হচ্ছে।
এক্সচেঞ্জ কোম্পানিজ অ্যাসোসিয়েশন অব পাকিস্তানের সাধারণ সম্পাদক মোহাম্মদ জাফর পারাসা বলেন, ব্যবসায়ী ও পাচারকারী প্রতিদিন সীমান্ত পেরিয়ে $5 মিলিয়ন পর্যন্ত নিয়ে যাচ্ছে আফগানিস্তানে। অথচ আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংক প্রতি সপ্তাহে বাজারে ডলার ছাড়তে পারে $17 মিলিয়ন। পারাসা বলছেন, এই মুদ্রা পাচার এখন আকর্ষণীয় ব্যবসায় পরিণত হয়েছে। এই অবৈধ অর্থপ্রবাহ তালেবানকে নানা নিষেধাজ্ঞার সামনে টিকে থাকতে সাহায্য করছে। অন্যদিকে এর ফলে পাকিস্তানের বৈদেশিক মুদ্রা রিজার্ভ পতনের গতি আরও ত্বরান্বিত হচ্ছে। আফগানিস্তানের মানবিক পরিস্থিতি খারাপ হচ্ছেই। জাতিসংঘ সতর্ক করেছে, দেশটির অর্ধেকের বেশি জনসংখ্যা শীতে তীব্র ক্ষুধার শিকার হতে পারে। কিন্তু প্রতিবেশী দেশ থেকে পাচার হয়ে আসা ডলারের বদৌলতে তালেবান শাসনকে টিকে থাকতে সাহায্য করছে। পাকিস্তানের বাণিজ্যিক রাজধানী করাচির আর্থিক পরামর্শদাতা প্রতিষ্ঠান আলফা বেটা কোর সলিউশনস প্রাইভেট লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা খুররম সেজাদ জানান, আফগানিস্তানের দৈনিক চাহিদা $10 থেকে $15 মিলিয়ন। এই চাহিদার অর্ধেকই যোগান যায় পাকিস্তান থেকে। চীনকে রুখতে যুক্তরাষ্ট্র ফিলিপাইন নতুন সামরিক চুক্তি। চুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্র দক্ষিণ পূর্ব এশিয়ার দেশটিতে নতুন 4টি সামরিক ঘাঁটি করবে। পাশাপাশি তাইওয়ানের নিয়ন্ত্রণ নিয়ে চীনের সম্ভাব্য কঠোরতার কারণে ওয়াশিংটন নিজের সামরিক প্রভাব বৃদ্ধি করতে পারবে। ফিলিপাইনের একেবারে উত্তরে অবস্থিত তাইওয়ান চীনা উপকূলের একটি দ্বীপ হলেও নিজেকে স্বাধীন দেশ বলে মনে করে তাইওয়ান। তবে চীন তাইওয়ানকে বিচ্ছিন্ন প্রদেশ হিসেবে দেখে এবং এটি নিয়ন্ত্রণ করতে চায়। পররাষ্ট্রনীতি বিশেষজ্ঞরা সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের বিদেশে সামরিক স্থাপনা সম্পর্কে একটি বই প্রকাশ করেছেন। তাতে বলা হচ্ছে, মার্কিন পররাষ্ট্রনীতি জোরদার এবং পূর্ব ও দক্ষিণ পূর্ব এশিয়ান ক্রমবর্ধমান সামরিক উত্তেজনার জন্য নতুন ওই চুক্তি ভূ রাজনীতিতে খুবই গুরুত্ব বহন করবে। খবরে বলা হচ্ছে, মার্কিন সামরিক চুক্তিটি মূলত 2014 সালে করা একটি চুক্তির সম্প্রসারণ। চুক্তিটিকে বলা হয় উন্নত প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি। নতুন চুক্তি মোতাবেক মার্কিন যুক্তরাষ্ট্র ফিলিপাইনে 4টি অতিরিক্ত সামরিক ঘাঁটি করবে। এসব ঘাঁটিতে সামরিক সরঞ্জাম প্রতিস্থাপনেরও অনুমতি রয়েছে। আগের 5টি ঘাঁটি দেশটিতে থাকবে। এইসব ঘাঁটিতে অবকাঠামো বিনিয়োগের জন্য $82 বিলিয়ন ব্যয়ের ঘোষণাও দিয়েছে যুক্তরাষ্ট্র। ভূমিকম্পে ধ্বংসস্তূপের নিচে অলৌকিক শিশুর জন্ম। তুরস্ক সিরিয়া সীমান্তে ভূমিকম্পের পর ধ্বংসস্তূপের নিচে এক শিশুর জন্ম হয়েছে। এই নবজাতককে অলৌকিক বলা হচ্ছে। ওই শিশুকে উদ্ধারের একটি ভিডিও ফেসবুকে পোস্ট করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। উত্তর সিরিয়ার আফরিন অঞ্চলে এই ঘটনা ঘটে। ভিডিওতে দেখা গেছে, ওই নবজাতককে কোলে করে নিয়ে যাচ্ছেন উদ্ধারকারীরা। ধারণা করা হচ্ছে, 7.8 মাত্রার ভূমিকম্প আঘাত হানার কয়েক ঘন্টা পর ধসে পড়া ভবনের নিচে জন্মগ্রহণ করে শিশুটি। কিন্তু দুঃখজনক বিষয় হলো, তার মা মারা গেছেন। এদিকে নবজাতকটিকে উদ্ধারের একটি ভিডিও টুইটারে শেয়ার করেছেন হোসাং হাসান নামের এক সিরীয় সাংবাদিক। তিনি টুইটারে লিখেছেন, ধ্বংসস্তূপ থেকে এক প্রসূতিকে উদ্ধারের সময় শিশুটির জন্ম হয়। এক টুইটার ব্যবহারকারী লিখেছেন, ধ্বংসস্তূপের মধ্যে পাওয়া নবজাতকের এই দৃশ্য তার মাথা থেকে যাচ্ছে না। এই মর্মান্তিক ভূমিকম্পে তার হৃদয় ব্যথিত। অন্যদিকে সিরিয়ার কাতমা গ্রাম থেকে আহমদ নামে এক ছোট্ট ছেলেকে উদ্ধার করেছেন উদ্ধারকারীরা। উদ্ধারের ভিডিও প্রকাশ করেছেন সিরিয়ান হোয়াইট হেলমেটধারী উদ্ধারকারী দল। এতে দেখা যাচ্ছে, ধ্বংসাবশেষের নিচে থাকা ছেলেটিকে বের করার জন্য ড্রিল মেশিন ব্যবহার করছেন তারা। তখন উদ্ধারকারীদের একে অপরের কাছে জরুরি নির্দেশনা দিতে চিৎকার করতে দেখা যায়। উদ্ধারকর্মীরা যখন তাকে চেপে ধরে নিরাপদে নিয়ে যাচ্ছিলেন, তখন তার শরীরে আঘাতের চিহ্ন এবং গায়ে রক্ত ও কাদামাখা ছিল। পরে আহমদকে একটি স্ট্রেসারে দেখা যায়। মুখে অক্সিজেন মাস্ক লাগানো অবস্থায় তাকে অ্যাম্বুলেন্সে হাসপাতালে নেওয়া হয়। তার পাশে থাকা একজন চিকিৎসক তাকে শান্তভাবে থাকতে বলছেন।